বুর্জ আল আরবত নিশা কটোয়া সুমিয়ে এতিয়া হত্যাকারীর হইতে সময় কটাইছে লকআপত। ডিব্রুগড় সদর থানাত সুমির সহযোগী স্বামী হত্যাকারী প্রহেলিকা বরুয়া, পুরুষ লকআপত দুই ভাতৃ তার্কিক অম্লান। নিজক বসাবলৈ গৈ সুমিয়া জেরাত দুঃখ ঠেলিছে পাতিলুয়া ভাইক বিশাললৈ। বুর্জ খালিফা, বুর্জ আল আরব, তাজ, রেডিসন এই নামবুর প্রবঞ্চক সুমিবোৰৰ বাবে আছিল অতি সাধারণ। পাতিলুয়া ভায়েকর টকারে সুমিয়ে এই বিলাসী হোটেল সমূহ প্রায় কটাইছিল নিশা। বুর্জ খালিফাত গৈ সুমিয়ে স্বাক্ষর করেছিল অসমীয়া সিনেমার, কিন্তু এতিয়া সেই রামো নাই, অযোধ্যাও নাই। উদয়পুরত কোটিটকীয়া ডেস্টিনেশন ওয়েডিং করা সুমির এতিয়ার ঠিকনা ডিব্রুগড় সদর থানার লকআপ। সুমির হতে একটা লকআপতেই যা নিশা রখা হল সাবুয়ার জেরাই গাঁর স্বামী হত্যাকারী প্রহেলিকা বরুয়াক। শনিবারে প্রহেলিকাক সাবুয়া আরক্ষী গ্রেপ্তার করার পিছত দুদিনের আরক্ষীর জিম্মালে প্রেরণ করেছিল আদালতে, যার বাবে ডিব্রুগড় সদর থানালৈ লৈ অনা হয়েছিল প্রহেলিকা বরুয়াক। কিন্তু ডিব্রুগড় সদর থানাত মহিলার লকআপর সংখ্যা এটা, যার বাবে সেই লকআপটোত পূর্বরে পৰা বন্দী হয়ে থাকা সুমিবোৰৰ হতে একেলগে রখা হল প্রহেলিকা বরুয়াক। আনহাতে পুরুষের লকআপত রখা হয়েছে দুই ভাতৃ তার্কিক আর অম্লানক। এস টি এফর উপর্যপুরী জেরার সম্মুখীন হয়েছে সুমি, তার্কিক আর অম্লান। ভিডিও রেকর্ডিং করা হয়েছে স্টেটমেন্টর। একদরে স্বামী মাধুর্য বরুয়াক নৃশংসভাবে হত্যা করা প্রহেলিকা বরুয়াকও ডিব্রুগড় সদর থানার পৃষকে জেরা চলাইছে সাবুয়া আরক্ষী। জেরাত তার্কিক আর সুমির ভাষ্যর অমিল পাইছে এস টি এফে, কিন্তু দুয়ো স্বীকার করেছে বিশাল ফুকনের ওসর ধন বিনিয়োগ করা বহু লোকর নাম, যত আছে ডিব্রুগড়ের কেবাজনো চিকিৎসক আর রাজ্যের বহু কেজন আগশারীর ব্যক্তি। লগেলগে কেবাজনো চিকিৎসকর নামত সমন প্রেরণ করেছে সিআইডিয়ে। প্রাপ্ত খবর মতে এক বিশেষ স্থানত ইতিমধ্যে সুমিয়ে নাম লওয়া ডিব্রুগড়ের দুই বরুয়া উপাধির চিকিৎসকক সোধা পোছা আরম্ভ করেছে সিআইডিয়ে। হয়তো আর বহু নামি দামি ব্যক্তি সম্মুখীন হব জেরার। জেরাত সুমিক সোধা হয়েছে তেওঁর 76 লাখ টকিয়া হীরার আঙুঠিটোর কথা। সুমির মতে সেই 76 লাখ টকিয়া হীরার আঙুঠিটো হেরাল। মুম্বাইর পর সেই আঙুঠিটো ক্রয় করার কথা স্বীকার করেছে সুমিয়ে। সুমিয়ে নিবিচরা সত্ত্বেও পাতিলুয়া ভাইক বিশালেহে হেনু উপহার হিসাবে দিছিল সেই 76 লাখ টকিয়া হীরার আঙুঠিটো, যি কথা স্বীকার করেছে সুমি বরাই। এফালে স্বামী হত্যাকারী প্রহেলিকা বরুয়ার জেরাতো উন্মোচিত হয়েছে বহু তথ্য। প্রহেলিকার কল লিস্টত ওলাইছে বহু যুবকরে যোগাযোগের তথ্য। স্বামী মাধুর্য বরুয়ারে দীর্ঘদিনের প্রায় এনেবুর বিষয়ক লৈ চলি আছিল সংঘাত। ঘটনার এনেবুর দিক পোহরলৈ অহাত অধিক রহস্যঘন হয়ে পড়ছে বিষয়টো। কিন্তু এতিয়াও গ্রেপ্তার নহল সুমি বরার জ্যেষ্ঠ ভাতৃ রাজীব বরা আর বৌয়েক জিঙ্কি মিলি। কোত হেরাল এই দম্পতি? সুমি তার্কিকর আত্মসমর্পণ আর গ্রেপ্তারের পিছত রাজীব জিঙ্কিক বিচারিবলৈ এরলে নাকি তদন্তকারী আরক্ষী? এই প্রশ্নবুর প্রাসঙ্গিক হয়ে পড়ছে বর্তমানের সময়সাত। মুঠর উপর সমগ্র রাজ্যতেই এতিয়া চর্চার শীর্ষত ডিব্রুগড়। একদরে চর্চার কেন্দ্রবিন্দু ডিব্রুগড় সদর থানার লকআপও। তো নিশ্চয় শুনিলে যে নাকি সুমি আর পেহেলিকা একেলগে থাকিবলগীয়া হয়েছে, কিন্তু সুমিয়ে রাইজর টকা লুটি পুটি খালে, কারণ সুমি এগারী হত্যাকারীতকেও কম নহয়। কিন্তু পেহেলিকায় নিজের গিরিয়েককে হত্যা করলে, আপনাদের নিশ্চয় গম পাইছে, আপনাদের ভাবক কেনেকটা ভয়ঙ্কর কাণ্ড করলে। আজি সুমিয়ে যদি এনেক রাইজর টকা লুটি পুটি খাওয়া ভাই ভাতৃরপরা যদি এনেক টকা নললে হতেন, হয়তো আজি সুমি এনেক লকআপত থাকবলিয়া নহলে হতেন। আপনাদের নিশ্চয় গম পাইছে, কারণ সুমিয়ে ডাইরেক্টলি নললেও ইনডাইরেক্টলি লৈছে। কারণ সুমির ভাষ্য মতে দিহে মই আপোনালোকলে ভিডিও প্রেরণ করে আছো। কারণ সুমিয়ে যেহেতু কৈছে যে জোর করেহে হীরার আঙুঠিটো দিছিলে বিচালে, আপোনালোকে নিশ্চয় গম পাইছে। গতিকে সেই কিমান কম বয়সীয়া 22 বছরীয়া সেই ভাতৃটোরপরা তাই কিয় লোব লাগি আছিল আপোনালোকে কোকসুন। আর একটা কথা, যেতিয়া টক শোত আহিছিলে, আহি পেলাই কেনেকুৱা তাইৰ উফাইডাং কথা, ইনেই যে লোকরপরা মানে কাম বন নকরাকে টাকা পয়া এনে কথা ফুটনি মারা কথা কৈছিলে। আর তেখেতেতো একো কাম মানে তেখেতে আপোনালোকে নিশ্চয় গম পায় যে টিকটকার আছিলে আর তারপর কোরিওগ্রাফার হয় না, গতিকে কিমান কোটি কোটি টাকা পায়নো হয় নয় কক। গতিকে তেখেততকে বহুত দামি দামি অভিনেত্রী
বা অভিনেতা বহুত আছে, তেখেততকৈ ওপৰ লাক্সৰিয়াছ জীৱন কটাব পাৰিলেহেঁতেন, হয়নে নহয় কওক? কাৰণ আজিকালি টকাৰ ভেলুৱেশ্যনটো মানে আগৰ যিমান আছিলে 500 টকাৰ ভেলুৱেশ্যন, আজিকালি 500 টকাৰ ভেলুৱেশ্যন একোৱে নাই। 500 টকাৰ 10 টকাৰ মাজত কোনো পাৰ্থক্যই নোহোৱা হৈ পৰিছে, আপোনালোকে নিশ্চয় গম পাইছে। গতিকে যিহেতু মানে ক'লাধন বুলিয়ে ক'ব লাগিব, ৰাইজৰ লুটি পুটি খোৱা যে টকা পাইছেই, গতিকে পূৰা এনজয় কৰি লওঁ নহয় জানো। গতিকে তেওঁলোকে এতিয়া জেইলত আছে যেতিয়া সপোন ৰচি থাকক, নহয় জানো, চুমি বৰা, তাৰ্কিক, অম্লান, হয়নে নহয় কওক? কাৰণ তেওঁলোকে যিখিনি সপোন মানে আৰু তেওঁলোকৰ সপোন আছিলে, সেই সপোনখিনি এতিয়া জেলতে ৰচক, কাৰণ তেওঁলোকে বাহিৰত নাযাবলগীয়া জেগা নাই। আৰু এতিয়া আপোনালোকে নিশ্চয় গম পাইছে যি নেকি থানাত তেওঁলোকৰ কোনো ধৰণৰ মানে খোৱাৰ, তেওঁলোকৰ এনেই যিটো বিলাসিতা জীৱন তাৰ লগত খোৱাৰ কোনো মিল নাই, গতিকে এটা অস্বস্তিকৰ মানে ফিল কৰিছে, আৰু যি নেকি আৰক্ষীকো জ্বলাকলা খুৱাইছে। আৰু আপোনালোকেতো নিশ্চয় গম পাইছে যি নেকি গোটেইকেইজনে ভাষ্য বেলেগ, যান গোটেইকেইজন জেৰাৰ সন্মুখীন হৈ আছে। অম্লানে কয় এটা, চুমিয়ে কয় এটা, তাৰ্কিকে কয় এটা, আপোনালোকে নিশ্চয় গম পাইছে। আৰু চুমিয়ে যিহেতু কৈছিলে লাজতে ভয়তে তেওঁলোকে তাৰ্কিকৰ মানে ঘৰত মানে সোমাই আছিল বুলি, এইবিলাক মিছা কথা, কাৰণ অম্লানৰ মুখেৰে ওলাই গ'ল নহয়। তেওঁলোকে কোনো ধৰণৰ মানে চিম ব্যৱহাৰ কৰা নাই, তেওঁলোকে হটস্পট নতুন মোবাইল কিনি লৈ পেলাই হটস্পট লৈ পেলাই আছে হোটেলৰ পৰা। আপোনালোক তেওঁলোকেতো কথা অম্লানৰ মুখতে ওলাই গ'ল নহয় জানো, যিহেতু তাৰ্কিকৰ ভাতৃ হয়, আপোনালোকে নিশ্চয় গম পাইছে। গতিকে মানে তেওঁলোকে সেই 7-8 দিনৰ আমাৰ মানে অসম আৰক্ষীক মানে মাথা নষ্ট কৰি তেওঁলোকে মানে লাক্সৰিয়াছ জীৱনেই কটাই আছিলে নহয় জানো এক প্ৰকাৰে। গতিকে আমি এটাই জানো মানে ভালমতে দি আৰু উচিত তদন্ত হ'ব লাগে, যাতে আইনৰ সুৰুঙা লৈ পেলাই যাতে টকা খুৱাই পেলাই যাতে সাৰি নাযায়, হয় নহয়? আৰু এটা কথা, এনেকুৱা কিছুমান ব্যক্তি আছে যি নেকি চুমি আৰু তাৰ্কিকক অম্লানক লৈ পেলাই আমি যেতিয়া ভিডিঅ' বিশালক লৈ পেলাই যেতিয়া ভিডিঅ' শ্বেয়াৰ কৰোঁ, আমি যিটো ভিডিঅ' দিওঁ সেইটো ভিডিঅ' আমি নিউজত পাই পেলাই দিওঁ, কাৰণ আমি তেওঁলোকৰ লগত দেখা দেখি হোৱা নাই, লগ হোৱা নাই, এইবিলাক কথা আমি একো নাজানো। কিন্তু তাৰ ভিতৰত যে এটা নাভোজ নাচুত কমেণ্ট যে আহি যায় সঁচাকৈ বেয়া লাগে। আৰু তেওঁলোকেও আমাৰ ভিডিঅ' নেচালেও নাই, তেওঁলোকে নিউজটো চোৱাটো জৰুৰী বুলি ভাবোঁ, যিহেতু আমাৰ অসমৰে এনেকুৱা এটা ভয়ংকৰ ঘটনা হৈ আছে, তেওঁলোকো যাতে এনেকুৱা প্ৰবঞ্চনা বুলি হ'বলগীয়া নহয়। কি কৰে মোৰ ভিডিঅ' চাই থকা সকলোকে মোৰ ফালৰ পৰা বহুত বহুত থেংক ইউ। আপোনালোকৰ মৰম আৰু আশীৰ্বাদৰ কাৰণে মই ভিডিঅ'ত দি আছোঁ। আৰু যিসকল নতুনকৈ আহিলে আৰু মোৰ নতুন ন'টিফিকেশ্যন পাই থাকিবৰ কাৰণে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু বেল আইকনটো অন কৰি দিব। আৰু আপোনালোকে ইমান ধুনীয়াকৈ মোৰ ভিডিঅ'টো চাই আৰু আপোনালোকৰ এটা মতামত জনাবচোন, মই শুদ্ধ কৈছোঁ নে ভুল কৈছোঁ, আৰু তেতিয়াহে মই নতুন ভিডিঅ' দিবৰ কাৰণে উৎসাহ পাম। আৰু আপোনালোকে মোৰ ভিডিঅ' চাই কিন্তু এটা লাইক নকৰে, কিন্তু লাইক এটা আপোনালোকে কৰি দিব আকৌ। আৰু এনেকুৱা কিছুমান ব্যক্তি আছে যি নেকি ভিডিঅ'টো সম্পূৰ্ণৰূপে নেচাই পেলাই যিহকে পায় তিহকে কমেণ্ট দি দিয়ে, কাৰণ আমি এই ঘটনাবোৰ লৈ সাংবাদিক দাদা বন্ধুসকলে যি ভিডিঅ' প্ৰেৰণ কৰি আছে তাৰ আধাৰতে আমি ভিডিঅ' দি আছোঁ, হয়নে নহয় কওক? আমি নতুনকৈ কিবা এটা একো দিব চেষ্টা কৰা নাই, কিন্তু যেতিয়া এনেকৈ কমেণ্ট আহে গতিকে বেয়া লাগে। গতিকে তেওঁলোকো অসমৰে ব্যক্তি হয় যিহেতু অসমীয়াতে কথা কয়, গতিকে আমি এইটো একো বেয়াকৈ কাপোৰ পিন্ধিটো দিয়া নাই, আমি যি কৈছোঁ যিটো নিউজত পাই আছোঁ আমি তেনেকুৱা ধৰণৰ ভিডিঅ' আপোনালোকলৈ শ্বেয়াৰ কৰি আছোঁ। ঠিক আছে, মোৰ ক'বলগীয়াখিনি ইমানেই, আৰু আপোনালোকৰ যদি কিবা ক'বলগীয়া আছে তেতিয়াহ'লে কমেণ্ট এটা কৰিবলৈ নাপাহৰিব। বাই।